পুজো তো প্রায় এসেই গেল, হাতে গোনার কয়েকটা মাত্র দিন বাকি। তাই আমরাও ভাবলাম একটু ঘুরে আসি, কিছু কেনাকাটা করা যাক। সেই জন্য সন্ধেবেলা আমি আর চিনির বাবা দুজনেই বেরিয়েছিলাম। চিনিকে আর নিয়ে আসিনি, ওকে নিয়ে এলে তো কিছু দেখতে দেয় না, ওর পেছনে পেছনেই ঘুরে বেড়াতে হয়। তাই এবারে ওকে নিয়ে আসিনি, তবে নেক্সট ডেতে নিশ্চয়ই নিয়ে আসবো। গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই একটা মল, অবনী রিভারসাইড মল। ওখানে তো একটা মলের মধ্যে প্রায় সমস্ত স্টোরি আছে, বাজার কলকাতা থেকে শুরু করে ট্রেন্ডস। তো প্রত্যেকটা দোকানের কালেকশনই খুব ভালো ছিল। প্রথমেই আমরা ঢুকেছিলাম প্যান্টালুনসে। প্যান্টালুনসে গিয়ে আগে চিনির কিড সেকশনটাতে গিয়েছিলাম চিনির জন্য কিছু নেব বলে। এখানে এত সুন্দর সুন্দর ড্রেস, আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা নেব। সমস্ত কটা ড্রেসই সুন্দর লাগছিলো, কিন্তু একটু বাজেটটা অ্যাকচুয়ালি বেশি লাগছিলো আমার, সেই কারণে আমি আর কিছু নিয়ে উঠতে পারিনি ওখান থেকে। তো ওখান থেকে বেরিয়ে আমি আমার জন্য কিছু দেখছিলাম। শেষ পর্যন্ত অনেক ঘুরলাম, মাঝে তো ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম, কোনো দোকানেই কিছু পছন্দ হচ্ছিলো না। তো ফাইনালি ম্যাক্সে এই চুড়িদারটা পছন্দ হয়েছিলো, টু পিস সেটটা, কিন্তু এটাও নিতে পারলাম না, কারণ এইটা সাইজ একটাই ছিল, আর এই সাইজটা যেটা আমি ট্রায়াল দিয়েছিলাম এটা একটু এর থেকে এক সাইজ বড় আমার দরকার ছিল। তাই জন্য ওটাও কিনলাম না, দুঃখের সাথে বাড়ি ফিরে এলাম বিরিয়ানি কিনে। টাটা।